19 নম্বরে এক্সপেনশন জয়েন্টে ঢালাই আজ শুরু হয়েছে সকাল 10টা থেকে। যে ঢালাই চলতেছে, আমরা আস্তে আস্তে এক্সপেনশন জয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। যে উপরে ঢালাই ক্রেন, ঢালাই ক্রেন, ঢালাই গাড়ি থেকে এই ক্রেনের মাধ্যমে পাইপ দিয়ে কংক্রিট গিয়ে এক্সপেনশন জয়েন্টের মধ্যে পড়ে। চলুন দেখি আমরা কি হচ্ছে, সামনে গিয়ে দেখি। চলেন, যে গাড়ি কংক্রিটের গাড়ি, যে ট্রেন নিচ্ছে, এই সাইডটা পূর্ব সাইড, এটা এই যে ঢালাই করবে, তাই পরিষ্কার করতেছে, ক্লিনিং করতেছে, এটা ঢালাই হবে। কংক্রিটিং চলতেছে, কংক্রিটিং হচ্ছে, কংক্রিটিং চলতেছে। 6 ঘন্টা কংক্রিটিং হবে আজকে, মিনিমাম 6 ঘন্টা কংক্রিটিং। কংক্রিট ঢালা হচ্ছে পাম্পের সাহায্যে। পাম্পের সাহায্যে কংক্রিট আসতেছে।
ঢালাই শেষ হইতে মিনিমাম 6 ঘন্টা লাগবে। Thank you.